সম্মানিত বিহাস দর্শক শ্রোতাবন্ধু, আমরা একসি কিতাব থেকে 23 নম্বর এই ভিডিও ক্লিপ আলোচনা করব। মঞ্জারাতুল বাসির অর্থাৎ দূরদৃষ্টি, অন্তর্চক্ষু যাকে বলি আমরা, এই অন্তরের নূর, অন্তর্চক্ষু সম্পর্কে আলোচনা করব। এটা একটা মঞ্জিলা, আল্লাহর দিকে সায়ের করার জন্য, আল্লাহর দিকে গমন করার জন্য এই একটা ধাপ, এই পর্যায়ে আলোচনা করব। এই যে বসিরা বা দূরদৃষ্টি কাকে বলে, দূরদৃষ্টি বা অন্তর্চক্ষু যাকে আমরা বলি, হ্যাঁ, এটা যদি আমাদের চিন্তা ভাবনা, আগে বললাম ঘুম থেকে উঠলাম, এবার চিন্তা ভাবনা করব, সঠিক জিনিসের চিন্তা ভাবনা, সঠিক জ্ঞান অর্জন করে, সঠিক জ্ঞান অর্জন ভালো মন্দ পার্থক্য করে, সেটা আমি আগে বলেছি। এখন এই চিন্তা ভাবনা যদি পরিপূর্ণ হয় তখনই আমাদের দূরদৃষ্টি লাগবে। দূরদৃষ্টি কাকে বলে? আমরা বলছেন ফাহিয়া নূরুন ফিল কাল ইবসুরু বিহিল ওয়াদা ওয়াল ঈদ ওয়াল জান্নাহ ওয়ান নার। অন্তর একটা নূর, যে নূরের দ্বারা মানুষ দেখবে আল্লাহ তাআলার ওয়াদা এবং ধমকি, ঈদ যেটা ধমকি সেটা বুঝবে এবং সেটা জান্নাত এবং নার দুটোই দেখতে পাবে। এটা আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার আউলিয়াদের জন্য, উলিদের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সে ওয়াদাগুলোর বিষয়গুলো তারা দেখতে পারে। এই এই যে এই নূর দিয়ে, কলবের এই নূর দিয়ে তারা আল্লাহ তাআলা ওয়াদা তারা বুঝে দেখে এবং আল্লাহ তাআলার ধমকি এবং ভয়, জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখে তারা, সুবহানাল্লাহ। এটা অন্তর্দৃষ্টিতে দেখা। কেউ কেউ বলেছেন যে অন্তর্দৃষ্টি হলো যে তোমাকে হয়রান হওয়া থেকে, কোনো সিদ্ধান্তহীনতা থেকে তোমাকে মুক্তি দিচ্ছে, যে যে জিনিসটি তোমাকে সিদ্ধান্তহীনতা থেকে, হয়রান হয়ে থাকা থেকে, একেবারে হয়রান, টেনশন, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সেখান থেকে মুক্তি যে দেবে সেটি হলো অন্তর্দৃষ্টি। মানুষের অন্তর্দৃষ্টি যদি, অন্তর্দৃষ্টি থাকে, আলো থাকে অন্তরে, তাহলে এই এর দ্বারা মানুষ হয়রান হয় না কখনো। একবারে হয়রান মানে কোনো দিক ফেসলা না করতে পারা, সবসময় টেনশন ডুবে থাকে, এটা হয় না। এখান থেকে মুক্তি যে জিনিসটা দিবে সেটা হলো অন্তর্চক্ষু, এটা হলো সে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির তিনটে পর্যায় আছে, বসির বা অন্তর্দৃষ্টি যে কেবল আমরা বলি, এর তিনটে পর্যায় আছে। আমরা এই জন্য ছোটোবেলা এখন তো পড়েছি, ধারাপাতে পড়েছি যে একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চাঁদ একটা পক্ষ, দুটা নেত্র মানে চোখ, দুইটা তিনটে চোখ, তার দুটো চোখ তো আমরা দেখছি, আর একটা চোখ কোথায়? এরা অন্তর্চোখ, এই কথা এখানে বলা হচ্ছে, অন্তর্চোখের কথা বলা হচ্ছে। অন্তর্চোখের তিনটে পর্যায় আছে, বসির ফিল আসমা সিফাত, আল্লাহ অন্তর্চোখ হলে অন্তর্দৃষ্টি করতে হবে, তাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অন্তরের অন্তর্দৃষ্টির করতে, আসমা এবং আল্লাহ তালার গুণাবলিতে এবং পবিত্র নাম গুণাবলিতে, বসির ফিল আমর নাহার, আল্লাহ তালার আদেশ এবং সিদ্ধাজ্ঞার দিকে অন্তর্দৃষ্টি করতে হবে। আরেকটা হলো যে বসির ফিল ওয়াদুল ঈদ, এটা তিন নম্বর পর্যায়ে অন্তর্দৃষ্টি। একটা প্রথমে আল্লাহ তালার আসমা সিফাত, আল্লাহ তালার আসমা নাম এবং গুণাবলীর পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, সেখানে অন্তরে আলো সৃষ্টি করতে হবে। আর এরপর যে আসবে, যে আল্লাহ এরপরে আসবে আল্লাহ তালার আদেশ এবং সিদ্ধি সম্পর্কে, আল্লাহ তালার আদেশ কত কীভাবে এর গুরুত্ব দেওয়া এবং সেদাকে থেকে দূরে থাকা, এর প্রকৃত বিষয়টা বোঝা। আরেকটা হলো যে ওয়াইদ এবং ওয়াদ এবং ওয়াইদ, আল্লাহ তালার ওয়াদা এবং ধমকি, ওয়াদা যেমন করেছেন ধমকি তেমন, দুটোই ভালো করে বুঝতে হবে। এই তিন পর্যায়ের অন্তর্দৃষ্টি রয়েছে।